এখানকার সমস্ত কিছু ভণ্ডুল করতে আমি এসেছি। আমি বর্তমান স্টেশনে দাঁড়ান, একটা মাইক্রোফোন হাতে নিয়ে নিয়ে আপনি বলুন কোনো বক্তাকে বলতে যে আমি এখানকার সমস্ত কিছু ভণ্ডুল করতে এসেছি। আপনার দিকে সবাই নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে তাকাবে, কারণ আমরা করার কথা বলি, আমরা তৈরি করার কথা বলি, আমরা সৃষ্টির কথা বলি। বালকবন্ধুদের মরার কথা তার টাইম তিনি বলছেন, আমি এখানকার সমস্ত কিছু ভণ্ডুল করতে এসেছি। তার সন্তান হিসেবে এই সুদীর্ঘ 40-50 বছরে কোনো রিসার্চ হয়েছে সম্পন্ন হবে, কোনো সেমিনার হয়েছে সম্পন্ন হবে, কোনো কাগজেরা, কোনো গবেষণা, কোনো আলোচনা, কোনো তাত্ত্বিক বিশ্লেষণ যে ঠাকুর এইভাবে কেন বললেন যে আমি এখানকার সমস্ত কিছু ভণ্ডুল করতে এসেছি। আমরা যদি গভীরে যাই তাহলে বুঝব ঠাকুরের দ্বারা যেটা বলতে চাইছেন যে সোফা আজ পর্যন্ত তোমরা যা জেনেছো ইন দ্য নেম অফ রিলিজিয়ান ধর্মের নামে, ইন দ্য নেম অফ পলিটিক্স রাজনীতির নামে, ইন দ্য নেম অফ কালচার সংস্কৃতির নামে, ইন দ্য নেম অফ গ্রেট ক্রিয়েটর অসীম অনন্ত সৃষ্টিতত্ত্ব সম্পর্কে সোফা তোমরা যা জেনেছো, তোমাদের যা জানানো হয়েছে সেগুলো সব ভুল, তোমরা ভুল জেনেছো সব। আর এই ভুল জানার যে রিফ্লেকশন, এই ভুল জেনে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, মানব সভ্যতায় যে নীতি তোমরা প্রয়োগ করেছ তারই কনসিকোয়েন্স, তারই ফলাফল আজকের এই নীতিগত জাতিগত বৈষম্য বিভেদ টুকরো টুকরো হয়ে গেল মানব সভ্যতা, কেউ কোনো পথ দেখাতে পারছে না। কবিরা শুধু লিখে গেছেন অসহায় জাতি মরিতে জুড়িয়া জানে না সনাতন। ইংরেজ কবি লিখলেন ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন ড্রাইভ মাই শিপ ইন প্রপার ডিরেকশন। রবীন্দ্রনাথ লিখলেন অন্ধজনে দেহ আলো মৃতজনে দেহ প্রাণ। সবাই লিখলেন লাইট লাইট গিভ মি লাইট ইট ইজ দ্য ক্রাই অফ মাই সোল, আলো 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 চাই। কে দেখাবে আলো, কে আলো দেখাবে, পথ দেখাবে কে? সব তো অন্ধ, মানব সভ্যতায় সবাই অন্ধ। একমাত্র দৃষ্টি নিয়ে এসছেন দশটা সংস্থা আলো ফেলো দেহ ধারণ করে দেখেছেন। আমার বক্তব্যের প্রারম্ভে আমি বললাম এই মানব সভ্যতা এই সৃষ্টিতে ঠাকুরই একমাত্র অথরাইজ কথা বলার জন্য। আর সব ইমপারফেকশন সব ত্রুটিতে ভরা, ঠাকুরের কোনো ত্রুটি নেই, ঠাকুরের মধ্যে কোনো মাইনাস নেই, ঠাকুরের মধ্যে কোনো নেগেটিভিটি নেই, ঠাকুরের মধ্যে কোনো হতাশা নিরাশা নেই। কেন? কারণ তিনি কমপ্লিট। এই যাকে আমরা পেলাম আর কিছু মূল্যায়ন করতে বর্তমানে একটা হল ভাড়া করলাম, সবাই এসে হাজির হলাম, গল্প বিলম্ব করলাম মেলার মতো। ওই মেলায় যেমন কেউ জিলাপি খায়, কেউ জিনিসপত্র কেটে, কেউ নাগর দোলায় চলে, যার স্বাস্থ্য কালচার দিয়ে দেখাস্তান অভ্যস্ত। অথচ গুরু কি বলল, গুরু কি বলেছে, গুরু বলছে যে এই কথাগুলো শোনার পরে তোমরা সবাই সিরিয়াস হয়ে যাবে। আমি ডেলিভারি নিয়ে অভিনব দর্শনের কথাটা রেফার করেছি, কেন জানেন? আপনি অভিনব দর্শনের প্রত্যেকটি লাইন একটু নির্জনতায় একটু সময় দিয়ে একটু একাকৃত্বে একটু স্টাডি করুন, কি দেখতে পাবেন আপনি দেখবেন আপনার যেন এক একটা করে দৃষ্টিশক্তি খুলে যাচ্ছে। আমরা বই হচ্ছে একটা জানলার মতো, একটা করে জানলা গুলো বাইরের আলো আসবে, বাইরের হাওয়া আসবে। এক একটা অভিনব দর্শনে ঠাকুরের যে ক্লাস তার যে কথাগুলো প্রত্যেকটা কথাকে যদি আমরা গভীরভাবে পর্যালোচনা করি আমরা তার স্বরূপ সত্তা সম্পর্কে কিছুটা উপলব্ধি করতে পারব। আমাদের তো ভিখারি হওয়ার কথা না, আমরা তো রাজার রাজা। আমি মাইকে দাঁড়িয়ে করেছি, আমরা নাকি লড়ের ব্যাটা লড়। ইজিটা রিফ্লেকশন মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি জানতে চাই, আমি শিখতে চাই। এই প্রশ্ন আমি আমাকে করছি, আপনারা আমাকে মাইকের সামনে দাঁড়া করে দিচ্ছেন, দেখতে পাই বলার জন্য আমি আপনাদের প্রশ্ন নট ফেল করে দিই। এই প্রশ্ন আমার আমার কাছে
আমি কারো থেকে আগুন না তুলে নিজেকে প্রশ্ন করতে চাইছি, সস্তা পেপে, বিরাট পেপে, অরিজিনাল সাউন্ড অরিজিনাল পেপে, ইউনিভার্সের সুর যিনি বাজান তাকে পে, সত্যকে নিয়ে যাওয়ার আবির্ভাব তাকে পে, আমার বিকার কথা কেন? এটা মিলিয়ন ডলার বা কোটি কোয়েশ্চেন। লজ্জা হচ্ছে না আমাদের? বলুন, আমি আমার অ্যাসেন্ড আপনার সাথে কোনো ফারাক আছে আর বাইরের পাঁচজনের? আমার সাথে কোনো ফারাক আছে আর বাইরের পাঁচজনের? বলবেন দীপক আপনি এইভাবে কথা বলছেন কেন? আমি দৃষ্টান্ত বলব, আমি রেফারেন্স দিয়ে কথা বলতে ভালোবাসি। আমি ঠাকুরের স্কুলের শিক্ষক একজন ছাত্র, ঠাকুর আমাকে প্রায় বলতেন তুমি পড়াশোনা করবে, সব জায়গায় বলতে পারবে, আমি সেটা করি, তাই আমার বক্তব্যে রেফারেন্স থাকে। আচ্ছা ধরুন একটা বাগানে আপনাকে নিয়ে যাওয়া হয়েছে, সেই বাগানে দুই ফুল ফুটেছে, সেই বাগানে রজনীগন্ধা আছে, সেই বাগানে গাঁদা আছে, সেই বাগানে গোলাপ আছে, আপনি চিহ্নিত করতে পারবেন, একে সিম্বলিজম বলে, সব ওয়েস্টার্ন ফিলোসফি এগুলো, আপনি চিহ্নিত করতে পারবেন, বর্ব বর্গীকরণ করতে পারবেন, এটা গাঁদা ফুল, এটা জবা, এটা গোলাপ, এটা রজনীগন্ধা, এটা জুঁই, আপনি চিহ্নিত করতে পারবেন। এই সমাজ যদি একটা বাগান হয়, তাহলে এই সমাজ যদি বাগানে আপনি যখন ঘোরাফেরা করছেন, সমাজ বর্তমান মানুষ আপনার দিকে তাকিয়ে বলতে পারে যে আপনি ভালো কর্মচারী বিক্রি হন, জিজ্ঞেসের আছে কোনটা বলুন। আমার ঘরে একটা লকেট ঝুলছে, ইন্টার ঘর ডেমোক্রেটিক প্রুফ, এটা নিশ্চিতভাবে প্রমাণ করে না আমি ঠাকুরের দৃষ্টি গ্রহণ। আমার রিফ্লেকশন কোথায়? আমি তো তোমাকে পেয়েছি, প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে মনে আলো 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 দাও প্রাণ, তুমি আমাকে প্রাণ দিয়েছ, তুমি আমাকে আলো দিয়েছ, তোমার আলোকে ঝর্ণা ধারায় আমি নাকি স্নাত, আমি নাকি স্নান করেছি, এইটার কথা। আমাদের কোনো রিফ্লেকশন আছে? আমরা যত শিল্পের বাচ্চা বলুন, অথচ গুরু কি বলছেন? এই বললাম আমাদের স্টাডি করতে হবে, কি বলছেন গুরু? যে টাচ তোমরা পেয়েছ ইউনিভার্সে, মাইন্ডে ঠাকুর পৃথিবী বলেননি, ঠাকুর ইউনিভার্স বলছেন, যে টাচ যে স্পর্শ তোমরা পেয়েছ ইউনিভার্সে, আজ পর্যন্ত এইরকম টাচ এইরকম স্পর্শ কেউ কোথাও পায়নি, দেবতারা পর্যন্ত তোমাদের দিকে খেয়াল খেয়াল করে তাকিয়ে থাকবে। দীপক চক্রবর্তী, দীপক চক্রবর্তীরা কথাগুলো এক কান দিয়ে শুনেছে, এক কান দিয়ে করেছে, এইটা দেখা বলো কি বলছেন ঠাকুর, একটু গভীরে যান। আমরা নাকি এমন স্পর্শ পেয়েছি যে স্পর্শ ইউনিভার্সে আজ অব্দি কেউ পায়নি, দেবতারা নাকি আমাদের দিকে ক্যাল ক্যাল করে তাকিয়ে থাকে। আপনি জগন্নাথের মন্দিরে যান না, রথযাত্রার দিন দড়ি টানতে গেলে আপনার জীবন নাকি ধন্য হয়ে যায়। প্রভু জগন্নাথ, টাইমস অফ ইন্ডিয়া লিখছে, জগন্নাথকে বাঁচাতে প্যাঁচা, বাম প্যাঁচা খুঁজছে জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ। কেন জানেন? কারণ জগন্নাথের ওই বিগ্রহটা কুড়ে কুড়ে খাচ্ছে ইঁদুর, যেটা আপনাকে প্রশ্ন দিলাম আপনাদের। জগন্নাথ দেবের মূর্তি কুড়ে কুড়ে ইঁদুর খাচ্ছে, যে কোনো দিন ইঁদুর পুরো শেষ করে দিতে পারে জগন্নাথকে, তাই মন্দির কমিটি ট্রাস্ট তারা পান প্যাঁচার অর্ডার দিয়েছে, কারণ পান প্যাঁচা একসাথে পাঁচটা দশটা পঞ্চাশটা ইঁদুর খেতে পারে, তাই টাইমস অফ ইন্ডিয়ায় ক্যাপশন দেওয়া হয়েছে, প্রতিদিন পেপারে ক্যাপশন দিয়েছে, এই সময়ে ক্যাপশন দিয়েছে, ঈশ্বরকে বাঁচাতে প্যাঁচা। জগন্নাথ মানে জগতের না, তিনি নিজেকে রক্ষা করতে পারছেন না, তাকে বাঁচানোর জন্য প্যাঁচার দরকার, শিখেছি আমরা। সেই জগন্নাথকে দর্শন করতে পারলে আপনার নাকি জীবন ধন্য, কেদারনাথে গিয়ে শিবকে দর্শন করতে পারলে আপনার নাকি জীবন ধন্য, কালীঘাটে গিয়ে কালীকে দর্শন করতে পারলে আপনার নাকি জীবন ধন্য। এই সমাজ আপনাকে শিখিয়েছে, এটাকে আমরা ইংলিশে বলি ন্যারেটিভ, একটা ন্যারেটিভ তৈরি করে দেওয়া হয়েছে, জগন্নাথকে দর্শন করো জীবন ধন্য হবে, কালীকে দর্শন করো জীবন ধন্য হবে, দক্ষিণেশ্বরে গিয়ে ভগবতারিণীকে দর্শন করো জীবন ধন্য হবে, এটা ন্যারেটিভ এই সমাজ আপনাকে আমাকে শিখিয়েছে। বালক ব্রহ্মচারী মহারাজ ফার্স্ট টাইম তিনি বলছেন যে টাচ তোমরা পেয়েছ, এইরকম টাচ এর আগে কেউ পায়নি কখনো, দেবতারা পর্যন্ত তোমাদের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে। নাকি পেয়েছি জীবনে চলার পথে মাইকেলকে ধার করে বলতে হচ্ছে, এ ভিখারি বসা হবে কেন তোমরা? অনেকে বলেন ওই প্রোগ্রামে কি হবে, দীপকদা তো সেই একই কথা বলবে,
ওই প্রোগ্রামে গিয়ে কি হবে, সত্যটা তো সেই একই কথা বলবে। ওই প্রোগ্রামে গিয়ে কি হবে, চপলটা তো চলচ্চিত্রের মাধ্যমে গুরুকে দেখাবে মানুষের কাছে। আমি শুনি কথা বলবো, আমি সেখানে করছি কি, আমার তাদের প্রতি করুণা হয়, আমি করুণা শব্দটা ব্যবহার করছি। কেন জানেন, একটু পড়াশোনা করতে হবে। প্রাচীন গ্রিসে সেখানে ডিসকাশনকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, একই কথা একই বিষয় বস্তু। You go on talking, you go on discussing. আলোচনা করো, আলোচনা করো, আলোচনা করো। কেন? Because আলোচনা আলোচনা করতে 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 আমাদের এই চিন্তার জগতের যে কৃবত্ব, আমাদের চিন্তার জগতের যে কৃষ্ণতা, আমাদের চিন্তার জগতের যে বন্ধের যে পরাধীনতা, সেগুলো খুলে যায়, আমাদের চোখগুলো খোলে। আপনারা যদি ঠাকুরকে খুব ভালো মতো স্টাডি করেন, ঠাকুরের পাবলিক ফোরামের বক্তব্যগুলো খুব ভালো করে স্টাডি করেন, ঠাকুরের পরাজাবুকে খুব ভালো মতো স্টাডি করেন, অভিনব দর্শনের বিভিন্ন ক্লাসকে আপনারা যদি ভালো মতো ফলো করেন, দেখবেন ঠাকুর সেখানে ডেলিভারিতে একই কথাকে সেবারের প্রায় রিপিটেশন 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 একটা রিপিটেশন আছে। কেন? কারণটা কি? কারণ আমরা যত রিপিটেশনে যাব, আমরা যত ডিসকাশনে যাব, আমরা যত আলোচনায় যাব, তত আমাদের বুঝের ঘরটা পাকা হবে। তাই তাহলে কি বলতেন, বুঝের ঘরটাকে আগে পাকা করো। এই বর্তমানের এই হলে আমি একটা কথা বলেছিলাম, আজকাল যখন আমাকে কেউ বলে যে দীপকদা পাবলিক ফোরামে বক্তব্য রাখতে হবে, অন্তর থেকে বলছি ঠাকুর নিশ্চয়ই শুনছেন, অবশ্যই ঠাকুর শুনছেন, আমি অন্তর থেকে কোনো সাড়া পাই না। আজকে আমার মধ্যে একটা জিজ্ঞাসা লেগেছে, একটা প্রশ্ন জাগে আমার মধ্যে, কি হবে আপনি কাছে বক্তব্য রেখে বলুন তো। আপনি বর্তমানে আমাকে ডেকে নিয়ে আসবেন, একটা স্ক্রিপ্ট কর্নার করুন, জনসভায় বক্তব্য রাখুন। আরে বক্তব্যের সিনপটিক সেন্টেন্স তো এটাই যে আপনারা বালক ব্রহ্মচারীকে মূল্যায়ন করতে পারেননি, এটাই আমরা বলতে চাইছি মানুষের কাছে, যে আপনারা বালক ব্রহ্মচারীকে মূল্যায়ন করতে পারেননি, আপনারা সঠিকভাবে মূল্যায়ন করুন। এই জনগণ যদি উল্টে আমাকে করতে পারে, আপনারা মূল্যায়ন করতে পেরেছেন? আমরা মূল্যায়ন করতে পেরেছি তাকে? বলুন, বাইরের কথা পরে হবে, আসুন আগে। এখানে তো কোনো পাবলিক মিটিং নয়, সুকুমার দাদা এখানে একটা ঘরোয়া আসন বসিয়েছে, গুরুর ধারণাতে আমরা আলোচনা করবো। আসুন আমরা নিজেদের প্রশ্ন করি, আমরা মূল্যায়ন করতে পেরেছি তোমাকে, যে জীবনে চলার পথে কাকে পেয়েছিলাম? তুমি তো বিপন্ন, তোমার মধ্যে তো কোনো বিপন্নতা ছিল না, তোমার তো সবই হবে, তুই ক্রিস্টাল ক্লিয়ারলি জানিয়ে দিয়েছো তুমি কে, কতভাবে কত রকম হবে আশায় প্রকাশ করা যাবে না। যখন আছে আমার থেকে কোনো ভালো বলতে পারবে, আমার কোনো ওয়ার্ড কোনো ডেট কোনো রেফারেন্স বা কোনো ভুল হলে হতে পারে, ঠাকুর পুরীতে আছেন, ঠাকুর ক্লাস করছেন, হঠাৎ একটা টিকটিকি বারবার ঠাকুরের কাছে যাচ্ছে, ডিস্টার্ব হচ্ছে ঠাকুরের, সবাই ভালো দেওয়ার চেষ্টা করছে যেন টিকটিকির সঙ্গে ডিস্টার্ব করতে না পারে। ঠাকুর আলোচনা থামিয়ে দিচ্ছেন, এক সময় আলোচনা থামিয়ে দিয়ে ঠাকুর টিকটিকিটাকে প্রশ্ন করছে, তুই কি চাস? আপনি ভাবুন, আমরা জেনেছি মানুষ মানুষের সাথে কথা বলে, এখানে আমার ঠাকুর কথা বলছে টিকটিকির সাথে, একটা ইন্দর প্রাণীর সাথে। ঠাকুর বলছে তুই কি চাস, ঠাকুর যখন বলেছে তুই কি চাস, টিকটিকিটা ঠাকুরের সামনে দেখা একটা টর্চের উপর গিয়ে বসে পড়েছে। ঠাকুর আস্তে আস্তে বলছে বুঝছি, তুই আলো চাস তো, তুই আলো পাবি, তুই আলো চাস তো, তুই আলো পাবি। ঠাকুরের কাছ থেকে এই অ্যাসিওরেন্স, জাস্ট একটা অ্যাসিওরেন্স, তুই আলো পাবি, এটা শোনার সঙ্গে সঙ্গে যে টিকটিকটা সুদীর্ঘ সময় ধরে ঠাকুরকে বিরক্ত করছিল এখানকার পরিভাষায়, সেই টিকটিকিটা সেখান থেকে চলে গেল। ঠাকুর পরে বললেন, জানো তো মানুষের মতো এদের জগতেও অনেক সাধক আছে চিত্রকোটি, শুধুমাত্র আমার কাছে এই অ্যাসিওরেন্সটা পাওয়ার জন্য, এই আশ্বাসটা পাওয়ার জন্য ও কতদিন ধরে অপেক্ষা করছে। আর আমাদের কি বলছেন, তোমরা আমার পেটের বাচ্চা, এটাই তোমাদের শেষ জন্ম, আমি তোমাদের সেই মধুময় স্থানে পৌঁছে দেব। কত বড় অ্যাসিওরেন্স, কত বড় ভরসার কথা তিনি বলছেন স্মরণে রেখে, একমাত্র আমার উপর নির্ভর করে তোমরা সব জানতে বুঝতে পেতে পারো। জানান দিচ্ছেন তিনি, দেখুন নিজের স্বরূপ সত্তাটা কিভাবে ওপেন করছেন আমাদের কাছে। এর জন্য দীপক চক্রবর্তীকে ধ্যান করতে হয়নি রাতের পর রাত,
এজন্য দীপক চক্রবর্তীদের কৃত্য সাধন করতে হয়নি রাতের পর রাত, এজন্য দীপক চক্রবর্তীদের জেলে অবস্থান করে সন্ন্যাস দিতে হয়নি, মা বাবাকে কাঁদিয়ে পরিবারের দায়িত্ব অস্বীকার করে কোথাও যেতে হয়নি, সহজ সরল ভাবে স্রষ্টা তার অনেক কৃপা বর্ষণ করছেন। তোরা জান, তোরা আমাকে বোধ, যাতে আমাকে জানতে পারি, যাতে আমরা তাকে বুঝতে পারি। নানাভাবে চলতে ফিরতে ঘটনাচক্রের মধ্য দিয়ে, ছোট ছোট কথার মধ্য দিয়ে তিনি জানাচ্ছেন তিনি কে। আর আমি এমনই অপদার্থ, আমি এক কান দিয়ে শুনেছি, এক কান দিয়ে বের করে দিয়েছি। তাই ঠাকুর দুঃখ করে বলতেন, তোমাদের সৌভাগ্য যে কথাগুলো শুনতে পেলে, তোমাদের দুর্ভাগ্য যে কথাগুলো তোমরা সবাই ভুলে যাবে। তাই এটাই তো চলছে। তাই তো আজকে আমাদের এই ভিখারির চেহারা, আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাই দীপ্তকণ্ঠে বলতে পারি না আমি ভারত ব্রহ্মচারীর দীক্ষিত সন্তান, আমি যুবকরায় বন্ধুদেরকে আত্মীয়কে পাড়াকে সমাজকে রাষ্ট্রকে দীপ্তকণ্ঠে বলতে পারি না আই কেম অ্যাক্রস দিস হোলিনেস, আমি স্রষ্টাকে পেয়েছি, আমার মতো সুখী, আমার মতো ধনী এই বিশ্বে আর কেউ নেই। আসে না কেন, কেন ভিতর থেকে আসে না? আমার এই জীবন কেন টিকের মতো, আমার চলাফেরা আমার কথাবার্তা কেন বিড়ালের মতো মিনমিনে কেন, আমার সেই সিংহত্ব কোথায়, আমার সেই আত্ম সচেতনতা কোথায়, আমার সেই বিশ্বাস কোথায়, আমার সেই বোধ কোথায়, আমার হাঁটা চলায় জন্মসিদ্ধের বাচ্চার রিফ্লেকশন কোথায়। এই আত্মজিজ্ঞাসাটা বড় বেশি প্রয়োজন হয়ে পড়েছে আজকে। তাই গুরু বারবার একটা কথা বলতেন, আগে বোঝো তারপরে বোঝা, আগে বুঝি তাকে কতভাবে তিনি নিজেকে জানান দিচ্ছেন। তিনি বলছেন এতটুকু চোখ দিয়ে একটু সাগর দেখো, দেখো তো অদ্ভুত কথা বলতে ঘটনা, বঙ্গোপসাগরকে দেখার জন্য, প্রশান্ত মহাসাগরকে দেখার জন্য আমার বিশাল চোখের প্রয়োজন নেই, এতটুকু চোখ দিয়েই আমরা নাকি সাগর দেখি। ঠাকুর বলছেন এতটুকু চোখ দিয়েই তো সাগর দেখো, সাগরকে যদি খাল দেবে না তাহলে কিন্তু অসুবিধা আছে। তার মানে কি, তিনি সাগরের মতো অসীম অনন্ত মহাসাগরের মতো তিনি বসে আছেন আমাদের সামনে, পড়ে আছেন আমাদের সামনে, আর আমরা তার দ্বিতীয় সন্তান তাকে খাল দেবে নিয়েছি। আরো কি বলছেন, একটা সামান্য সুরক্ষ এইখানকার, একটা সামান্য সুরক্ষ তারা অথবা রাউদ্দিন কা, বাহাদুর হোসেন কা, আলী আকবর কা, এখানকার সুরক্ষ তাদের কাছে এই মানুষ কেমন ভাবে থাকে, আর ইউনিভার্সের সুর যে বাজায় এদিকে বলছে, ইউনিভার্সের সুর যে বাজায় তার সাথে কেমন ভাবে থাকা উচিত। আরো কি বলছেন, আমি যদি তোদের মতো গুরু পেতাম আমি দাসার দাস হয়ে থাকতাম। আমরা শুনি কথাগুলো, এই কথাগুলো শুনে শুনে আমরা অভ্যস্ত, কিন্তু আমাদের প্রয়োগ নেই, এটাই আমাদের ক্যান্ডিডেট। আরেকটা 30 জুন আমরা অতিক্রম করলাম, আমরা মিছিল করলাম, আমরা অনুষ্ঠান করলাম, আসছে বছর আবার হবে। দিন তো চলে যাচ্ছে, মাস তো চলে যাচ্ছে, বছর তো চলে যাচ্ছে, হোয়াটস মাই আল্টিমেট রিয়েলাইজেশন, আমি তোমাকে কি বুঝেছি, ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। শ্রীরামকৃষ্ণ বলছেন গিরিশ বলতে গিরিশ, এত বক্তৃতা দিয়ে বেড়াচ্ছ, তুমি কি বুঝেছ ঘটনা, এত তো বক্তৃতা দিচ্ছ, তুমি আমার সম্পর্কে কি বুঝেছ। এই ঘটনাটাকে আসুন আমরা আমাদের সার্কিটে নিয়ে চলে আসি। এই মুহূর্তে ছবি থেকে যদি ঠাকুর বেরিয়ে আসে, বেরিয়ে আসতে পারেন, হিজ হোলিনেস ক্যান মেক দ্য ইম্পসিবল পসিবল, নিজের জীবন দিয়ে বুঝেছি, বই পড়েও জেনেছি, জীবন দিয়েও বুঝেছি, যা আপনি তাহলে করে দিতে পারে। ঠাকুর যদি এখন বেরিয়ে এসে পড়ে বর্ধমানে যে তোদের সামনে আমি এসেছি, আমাকে তোরা কি বুঝেছিস, কি উত্তর দেবো আমরা? ওই বই পড়া কথাগুলো মুহূর্ত ছাড়বো বাইকের সামনে দাঁড়িয়ে, তুমি জন্মসিদ্ধ, তুমি বিরাট, তুমি ইউনিভার্সের সুর বাজাও, বলুন। যদি সত্যি অন্তর থেকে তাকে বুঝতাম, অন্তর থেকে যদি গুরুকে উপলব্ধি করতাম, আমার তো জীবনযাত্রা পাল্টে যাওয়ার কথা। আজকে সন্তান দলের প্রতিটি কর্মীর একটা রোগ হয়েছে, দীপক চক্রবর্তী একটা রোগে আক্রান্ত, আপনারা সবাই একটা রোগে আক্রান্ত, আমরা একটা রোগে আক্রান্ত হয়েছি, সেই রোগটার নাম কি, অবিশ্বাস। সত্যরা নাতিদীর্ঘ সময় ছুঁয়ে যাওয়ার চেষ্টা করেছে, আমরা বিশ্বাস হারিয়ে ফেলেছি গুরুর ওপর,
বলেন যেটা পিছনে এলাম কেন অবশ্যই এসেছি ষোলো আনা নয় ষোলো আনা নয় হয় পাঁচ আনা বা ছ আনা বা চার আনা বা আট আনা এইরকম দাঁড়িয়ে আছি আমরা আজকের টোটাল সমস্ত কিছু রূপ কি গুরুর প্রতি আস্থা গুরুর প্রতি বিশ্বাস গুরুর প্রতি নির্ভরতা আমাদের হারিয়ে গেছে অথচ গুরু কি বলছেন একমাত্র আমার উপর নির্ভর করে তোমরা সব জানতে বুঝতে পেতে পারো আচ্ছা বলুন তো পৃথিবীতে এসে আপনি কি চেয়েছেন বেসিক্যালি পৃথিবীতে এসে আমি কি চাই বেসিক্যালি পৃথিবীর প্রতিটি মানুষ কি চায় জানতে চায় বুঝতে চায় পেতে চায় আমরা কার উপর নির্ভর করছি টোটোওয়ালার উপরে আমরা কার উপর নির্ভর করছি বাস ড্রাইভারের উপরে আমরা কার উপর নির্ভর করছি ট্রেনের ড্রাইভারের উপরে আমরা কার উপর নির্ভর করছি এখানকার তথাকথিত পঞ্চায়েত প্রধান এমএলএ এমপি মন্ত্রীদের উপরে আমরা কার উপর নির্ভর করছি আমার বড়বাবুর উপরে আমরা কার উপর নির্ভর করছি পাড়ার কোনো বিখ্যাত মাসল ম্যানের উপরে ভাবুন আমাদের এক্সিস্টেন্সটা কত হাস্যকর আমরা তাদের উপর নির্ভর করি অনেক ভারী ভারী কথা বলা হয়ে যাচ্ছে একটু রসিকতা করে একটা কথা বলি আচ্ছা বলুন তো এই প্রোগ্রামের শেষে আপনি যখন বাস ধরবেন কাংলা যাওয়ার জন্য কাটোয়া যাওয়ার জন্য যখন কন্ডাক্টর বলবে বাসটা কাংলা যাবে কাটোয়া যাবে আপনি কি বলেন ভাই পরে উঠবো আগে ড্রাইভারের সাথে কথা বলে নিন গিয়ে কি ড্রাইভারকে গিয়ে বলবেন দাদা আপনার ড্রাইভিং লাইসেন্স আছে তো আপনার মাথা ঠিক আছে তো আপনি ঠিকমতো বাসটা চালাতে পারবেন তো এইরকম প্রশ্ন করে কি আমরা বাসে উঠি কেউ উঠি না একদম নিশ্চিন্ত মনে বাসে উঠে যায় আপনি ট্রেনে উঠছেন বর্তমান থেকে ডটবেন্টে যাবেন আপনি ট্রেনে ওঠার সময় কি পাইলট ট্রেনের যে পাইলট ড্রাইভার তাকে জিজ্ঞাসা করেন আপনি ঠিকমতো ট্রেনটা নর্থ বেঙ্গলে পৌঁছে দিতে পারবেন তো আপনার মাথা ঠিক আছে তো আপনার উপর ভরসা করা যায় তো করি না তো আমরা নিশ্চিন্ত মনে ট্রেনে উঠি আমরা নিশ্চিন্ত মনে বাসে উঠি ট্রেনে বাসে উঠে পরনিন্দা পরচর্চা তাস খেলা ভালো ভালো খাওয়া সুন্দর সুন্দর মোবাইলে ছবি তোলা নিশ্চিন্ত নির্ভরতায় আমরা পৌঁছে যাই কাজের উপর নির্ভর করছি এক সেকেন্ড পরে কি হবে যারা জানে না ভাবুন ভাবুন একটু ভাববেন আজকে যখন বালেশ্বরের মহানগর স্টেশনে এত বড় ট্রেন দুর্ঘটনা ঘটলো সাংবাদিকরা কভার করতে গিয়ে দেখছে কত আনন্দ কে কি খাবে করমন্ডল এক্সপ্রেসে কত ফুল কত এঙ্গেজমেন্ট ড্রিং কত জিনিসপত্র সব আনন্দের উচ্চরতায় সবাই যাচ্ছে ট্রেনে করে যখন খড়গপুর থেকে ট্রেনটা ছাড়লো যখন শালিমার থেকে ট্রেনটা ছাড়লো কেউ কল্পনাও করতে পারেনি দু ঘন্টা পরে ঠিক ছটা পঁয়তাল্লিশ মিনিটে এক ভয়াবহ দুর্ঘটনা তাদের জন্য অপেক্ষা করছে একে ফিজিক্স বলছে আনসার্টেনটি প্রিন্সিপাল অনিশ্চয়তা এক সেকেন্ড পরে আমরা এখান থেকে বেরোতে পারবো কিনা নো বডি নোজ অতএব প্ল্যান করছি প্ল্যান করবো গাড়ি বানাবো মন্ত্রী হবো পঞ্চায়েত মন্ত্রী হবো রাষ্ট্রপ্রধান হবো আমরা প্ল্যান করছি আমরা রক্ত মাংসের মানুষ আমরা ভুলে গেছি অথচ রক্ত মাংসের মানুষ হয়ে আমরা নির্ভর করছি রক্ত মাংসের মানুষের উপর আর স্বয়ং স্রষ্টা তিনি কেমন বলছেন আমি আছি তোমাদের মা ভাই আর কোনো চিন্তা নেই আমার মুখের রক্ত বেদ রক্ত আমার গণিতের কোনো ভুল নেই এটা গৌরের রক্ত এটা বেইমানের রক্ত নয় আমি যাদেরকে স্পর্শ করেছি তাদের আর জন্ম হবে না আমি তোমাদের সেই মধুময় তারা পৌঁছে দেবো আমি একাধারে তোমাদের বাবা একাধারে আমি তোমাদের মা তোমরা আমার পেটের বাচ্চা যে সুর তোমরা পেয়েছো যে ধনী থেকে এই কৃষ্ণদেব সৃষ্টি আমি হলাম সেই ধনী আমি হলাম সেই সাউন্ড অরিজিনাল যিনি অহেতুকি কৃপা করে আমাদের কাছে তার স্বরূপ সত্তা তুলে ধরছেন আমরা তার প্রতি সামান্যতম নির্ভরতা রাখতে পারছি না বিশ্বাস রাখতে পারছি না ইয়ার লাইফ দ্য ট্র্যাজেডি অফ সম্পর্ক মাই ডিয়ার ফ্রেন্ডস আমার ব্যাখ্যা ভুল হতে পারে আমার বিশ্লেষণ ভুল হতে পারে আমি খুঁজছি এর পরিণতি আমার কেন তার একটাই মাত্র কারণ আমরা গুরুর প্রতি কেউ নির্ভরশীল নই আমরা গুরুর প্রতি কেউ আস্থাশীল নই ফেসবুকে একটা ছোট্ট ঘটনা দেখছিলাম সবাই আপনারাও নিশ্চয়ই দেখেছেন একটা প্লেন মিড এয়ারে একটা প্লেন মাঝ আকাশে দুর্ঘটনায় পড়ে গেছে পাইলট চেষ্টা করছে প্লেনটাকে বাঁচাবার
কিছুতেই ট্রেন থেকে বাঁচানোর জন্য সে আপ্রাণ চেষ্টা করছে। যাত্রীরা সব থরথর করে কাঁপছে, যে যাত্রীরা এতক্ষণ আনন্দে ছিল তারা সবাই থরথর করে কাঁপছে, কারণ কিছুক্ষণ পরে কি হবে তারা কেউ জানে না। থরথর করে তারা কাঁপছে। হঠাৎ একজন কো প্যাসেঞ্জার দেখছে পাশে একটি ছোট্ট শিশু, সে মনের আনন্দে পুতুল নিয়ে খেলছে। অনেকক্ষণ পরে সেই ট্রেনটা সেফলি ল্যান্ড করলো মাটিতে। ছোট গল্প শেখার আছে অনেক কিছু, সবার থেকে আমাদের শেখার আছে। যে ট্রেনটা অ্যাক্সিডেন্টের মুখে পড়েছিল, যাত্রীরা সবাই ভীত এবং সন্ত্রস্ত, একজন যাত্রী অবাক বিস্ময় দেখছে একটি ছোট্ট শিশু সে পুতুল নিয়ে খেলা করছে, তার মধ্যে কোনো বিকার নেই, সে বিচলিত নয়, সে চিন্তিত নয়, সে উদ্বিগ্ন নয়, সে মনের আনন্দে পুতুল নিয়ে খেলছে। একসময় দেখা গেল ট্রেনটা সেফলি ল্যান্ড করলো এয়ারপোর্টে। তখন সবাই এক এক করে নামছে, যাত্রীরা সবাই নামছে। তখন সেই কো প্যাসেঞ্জার সেই ছোট্ট শিশুটিকে তার ধুতিতে হাত দিয়ে বলছে, ভাই ডিয়ার চাইল্ড, ভুকি। ট্রেন যখন মিডিয়ায় ছিল মা দেখাতে, ট্রেন যখন দুর্ঘটনার কবলে ছিল আমরা সবাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলাম, এই কোথায় প্রাণ যায়, আমরা সবাই উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম, ভীত হয়ে পড়েছিলাম, তুমি তো ভীত হওনি, তুমি তো সন্ত্রস্ত হওনি, তুমি তো ভেঙে পড়নি, আমরা এত বয়স্ক, আমাদের এত বয়স হয়ে গেছে, আমরা ভয়ে সবাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলাম, তুমি এত ছোট, ওই তুমি তো ভেঙে পড়নি। রহস্যটা কি? তবে ছোট্ট শিশুটি হাসতে হাসতে উত্তরে বলছে, আমি নিশ্চিত ছিলাম এই কারণে, আমি ভীত সন্ত্রস্ত হইনি এই কারণে, কারণ যিনি এই ট্রেনটা চালাচ্ছিলেন, যিনি ফ্লাইটে চালাচ্ছিলেন পাইলট, যিনি আমার বাবা, আমি নিশ্চিত জানি যাই কিছু ঘটুক না কেন আমার বাবা চেষ্টা করবে আমাকে রক্ষা করা। এটা ছোট গল্প, একটা ঘটনা, কি শিক্ষা দিচ্ছে? ইন দ্যাট ওয়ে সেই শিশুর মতো আমরা গুরুর প্রতি যদি নির্ভরশীল হতে পারি, আস্থাশীল হতে পারি, ভরসা রাখতে পারি, এই পৃথিবীতে এমন কোনো শক্তি আছে যা আমার অপরকে স্তব্ধ করতে পারে, আজকে এটা প্রয়োজন। নাও দ্য কোয়েশ্চেন, এই বিশ্বাসটা আমরা রাখতে পারছি না কেন? আমি তো মুখে বলে দিলাম গুরুর প্রতি বিশ্বাস নেই, গুরুর প্রতি আস্থা নেই, তাই আমাদের এই পরিণতি। আমি কথাটা বললাম কারণটা কি? কারণ গুরু আমাকে যে নির্দেশগুলো দিয়েছে সেগুলো আমি মানছি না, তাহলে নির্দেশটা মানতে পারছি না কেন? ঠাকুর আমাদের যে নির্দেশ দিয়েছেন, তিনি বলছেন আমার একটা নির্দেশ মানলে তোর জীবনটা পাল্টে যায়, নির্দেশটা মানতে পারছি না কেন? তার উত্তর কিন্তু ঠাকুর দিয়ে রেখেছেন। ঠাকুর বলছেন যে যাতে আমার বর্তমানে হচ্ছে আমার অবর্তমানে আরো বেশি করে হবে, কি হবে? তোমাদেরকে আমার কাছ থেকে বিচ্যুত করার প্রক্রিয়া, এটা দীপক চক্রবর্তীর তৈরি করার জায়গায় নয়। ঠাকুর বলছেন আমার বর্তমানে চলছে, আমার অবর্তমানে আরো বেশি করে চলবে, কি চলবে? যাতে গুরুর কাছ থেকে আমাদেরকে বিচ্যুত করা যায়। কেন? কারণ সেই সমস্ত সোলগুলো যাদের কাছে মুক্তির একমাত্র পথ ঠাকুর, ঠাকুর ছাড়া তাদের মুক্তি দেওয়ার আর কেউ নেই। সেখানে শর্ত বলা আছে সৃষ্টিতত্ত্বে, যে আমার সন্তানকে যদি বিচ্যুত করতে পারো তাহলে সেই পথে তোমার মুক্তি সম্ভব। তাই ম্যাসেঞ্জার বলুন, বিজেপি বলুন, বিরুদ্ধ শক্তি বলুন, তারা নানাভাবে নানা অসুবিধায় আমাদের বিদ্যান্ত করবে, এটা একটু স্বাভাবিক। বাটার উপায় কি? বাটার উপায় হচ্ছে এইগুলো, আমরা যত এরকম বুঝতে পারবো, আমরা যত আলাপ আলোচনা করতে পারবো, আমরা যত নিজেদের মধ্যে গুরুকে নিয়ে খেলাধুলা করতে পারবো, তত আমাদের দুধের বাচ্চা পাকা হবে। তারই জন্য এই যুদ্ধ। আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই, আপনার সবাই জানেন এটা একটা কথা আছে না, যে আমরা যত প্র্যাকটিস করবো, প্র্যাকটিস মেক দ্য ম্যান পারফেক্ট, এই প্র্যাকটিসটা দরকার। আমরা যত এরকমভাবে বলবো, থাকার পরে জেলার পরে আলাপ আলোচনা করবো ঠাকুরের তথ্য নিয়ে, তার দেওয়া বিষয়বস্তু নিয়ে, তখন আমাদের বুঝের ঘরটা পাকা হবে। আর যখন আমার বুঝের ঘর পাকা, আমি যখন গুরু সম্পর্কে নিশ্চিত, আমি যখন সম্পূর্ণ গুরুর ওপর নির্ভরশীল, তখন বেদের কাছে আমি উৎসাহ পাবো, এটাই তো স্বাভাবিক। আজকে কেন বলুন তো শিক্ষাগুলো নিভে যাচ্ছে,
কেন বলতো জেলাগুলো নিভে যাচ্ছে একের পর এক, নিভে যাওয়া কেন, একে একে নিভিয়ে দেও ঠিক কেন? আমার তো নিভে যাওয়ার কথা নয়, আমরা তো আলোকময় পুরুষকে পেয়েছি, আমরা তো আলোর সন্তান, আমরা তো তার আলোর সন্তান দ্বারা স্থাপিত হয়েছি, আমরা নিভে যাচ্ছি কেন? বাইবেলের উত্তর আছে। একজন ভক্ত সে চার্চে যায়, চার্চে গিয়ে সে প্রার্থনা করে, তারপরে শুনবেন ঘটনা। একজন ভক্ত সে চার্চে যায়, সে চার্চে গিয়ে প্রার্থনা করে, যাজক লক্ষ্য করলো সাক্ষী হয়ে গেছে আর ভক্তটা চার্চে যায় না। কারণটা কি? খোঁজ খবর নিয়ে জানতে পারলো তার একদম আক্রমণে, সে আর যায় না, চার্চে যায় না প্রার্থনা করতে। একদিন যাজক সেই ভক্তকে না জানিয়ে তার বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে দেখছে ভক্ত যথারীতি কাজ করছে। যাজক লক্ষ্য করলো ফায়ার প্লেসে, আপনারা শীত প্রধান দেশে ঘরের ভেতরে উত্তাপ তাপ বজায় রাখার জন্য ফায়ার প্লেসে আগুন জ্বালানো হয়। যাজক দেখছে ফায়ার প্লেসে দাউ দাউ করে আগুন জ্বলছে, কয়লাগুলো দাউ দাউ করে জ্বলছে। যাজক কি করলো জানেন? চিন্তা দিয়ে একটা কয়লাকে তুলে এনে, জ্বলন্ত অঙ্গা, জ্বলন্ত কয়লা, সেটাকে তুলে এনে টেবিলের ওপর রেখেছে। ভক্ত সেটার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর দেখা গেল যেটা এতক্ষণ জ্বলছিল সেটা ধীরে 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 নির্বাপিত হয়ে গেল, কয়লাটা নিভে গেল। ভক্ত দেখল এটা। আবার কিছুক্ষণ পরে যাজক সেই নিভে যাওয়া কয়লাটাকে, নিভে যাওয়া অঙ্গারটাকে চিন্তায় করে তুলে এনে আবার সেই অগ্নিকুণ্ডের মধ্যে আবার ফেলে দিল। যাহা তার ফেলে দিয়েছে কিছুক্ষণ পর দেখা গেল আবার কয়লাটা ধীরে 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 প্রজ্বলিত হল। যাজক তখন বলল ভক্তকে, এই আমার প্রিয় ভক্ত, তুমি আগে প্রার্থনা করতে যেতে প্রতিদিন, তুমি এখন আর চাকরি যাও না, প্রার্থনা করতে যাও না, আমি তোমার খোঁজ নিতে এসেছিলাম, আমি তোমাকে মুখে শিক্ষা দিতে চাইনি, আমি তোমাকে জগৎজাগৃত দৃষ্টান্ত দিয়ে একটা শিক্ষা দিতে চাইলাম। তুমি কি দেখলে? তুমি দেখতে পেলে জ্বলন্ত অগ্নিকুণ্ড থেকে একটা কয়লাকে যখন আমি তুলে আনলাম, যে কয়লাটা জ্বলছিল সেই কয়লাটা কিন্তু ধীরে 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 নিভে গেল, নির্বাপিত হল। আবার যখন সেই কয়লাটাকে আমি জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলাম, দেখা গেল ধীরে 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 আবার কয়লাটা জ্বলে উঠল। ঠিক সেই রকম আমরা যদি প্রতিনিয়ত ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকতে পারি, আমরা জ্বলব, আমরা প্রজ্বলিত হব, আমরা নিভে যাব না। আর যে মুহূর্তে আমরা ঈশ্বর থেকে বিকাশ হয়ে যাব, আমরা কিন্তু নিভে যাব। যা বাইবেলের একটা ঘটনা, কিন্তু এখান থেকে আমরাও শিখতে পারি, আমরা যদি প্রতিটি মুহূর্ত এই জ্বলন্ত অগ্নিকুণ্ডের সাথে নিজেদেরকে যুক্ত রাখতে পারি, যোগাযোগ রাখতে পারি, আমরা তো জ্বলব, আমাদের তো নিভে যাওয়ার কথা না, হতাশা নিরাশা আমাদের গ্রাস করার কথা না, এই জীবন আমাদের সুন্দর হয়ে ওঠার কথা, এই জীবন আমাদের আলোকময় হয়ে ওঠার কথা। হচ্ছে না কেন? অনলি বিকাশ আমরা তার দেওয়া রাত, তার দেওয়া তত্ত্ব, তার দেওয়া বীজ মন্ত্রটাকে আমরা কালচারের মধ্যে রাখি। আমি বীজ পেয়েছি, জিব্বার মধ্যে রেখে ঢাকা দিয়ে আটকে রেখে দিয়েছি, রেজাল্ট পাও। আর সেটাই কারণ, আর কিছু না, নিশ্চিন্ত থাকো। পুরনো কথা, বহুবার শুনে শুনে আপনি ক্লান্ত, আমিও ক্লান্ত, আমরা সবাই ক্লান্ত, কিন্তু এটাই একমাত্র কথা, আনটিল আনলেস গুরু দেওয়া মহানাম, গুরু দেওয়া তত্ত্ব, গুরু দেওয়া বীজ মন্ত্রকে যতক্ষণ না পর্যন্ত, যতদিন না পর্যন্ত আমরা এই দেহ বিনা যন্ত্রে চর্চায় চর্চায় প্রয়োগে প্রয়োগে সেই প্র্যাকটিসে আসতে না পারছি, ততদিন পর্যন্ত আমরা তার সরস্বতা উপলব্ধি করতে পারবো না, এবং ততদিন পর্যন্ত আমরা কোনো কাজে উৎসাহ উদ্দীপনা পাবো না। উৎসাহ নেই কেন? যে উৎসাহ ছিল আজ থেকে 20 বছর আগে, যে উৎসাহ উদ্দীপনা ছিল আজ থেকে 15 বছর আগে, আজকে সেই উৎসাহ উদ্দীপনার অভাব কেন? তার একটাই মাত্র কারণ, যত দিন যাচ্ছে আমরা বিচ্যুত হয়ে যাচ্ছি দূর থেকে, আমরা তার নির্দেশগুলোকে ভায়োলেট করছি। আজকে আমাদের সমস্ত সমস্যার একটাই মাত্র কারণ, ঠাকুর আমাদের যে নির্দেশগুলো দিয়েছেন
আমরা সেগুলো মানছি না, আর ঠাকুর আমাদের যেগুলো করতে মানা করেছেন আমরা সেগুলো বেশি বেশি করে করছি। আমরা নিজেরা মন গড়া কথা বলে, মন গড়া চিন্তা ভাবনা তৈরি করে আমরা চলতে চাইছি, তাই তো নিচ্ছে না। আমরা কি সহজ করে বুঝি? আমরা তো সবাই বুঝি, ডাক্তার তো ঠাকুর, ডাক্তার তো ওষুধ দিয়ে দিল, কি ওষুধ দিল, ডাক্তার নাম দিল, ডাক্তার জব দিল, ডাক্তার তত্ত্ব দিল, এগুলো তো ওষুধ, মেডিসিন নাই। এই ওষুধগুলো যদি ঘরে এনে রেখে দেয় রেজাল্ট পাবো। এবং প্রতিটি সম্পর্কে গুরু কি বলতো দেখুন, গায়ে কাটা দেবে। মহারাম সম্পর্কে কি বললো, এটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার। বীজমন্ত্র সম্পর্কে কি বললো, আমি তোমাদের যে মন্ত্র দিয়েছি এটা সহস্রের অনেক ঊর্ধ্বে, এই মাত্রায় পৌঁছতে একজন সাধককে 20 কোটি বছর সাধনা করতে হয়। তত্ত্ব সম্পর্কে কি বললো, এই তত্ত্বের মধ্যে যে ফোর্স আছে, যে ভাইব্রেশন আছে, এটা শুধু মানুষ নয় সমস্ত জীবের হৃদয়কে স্পর্শ করবে। কথাগুলো শুনলাম, প্রয়োগ করলাম। 1993 সালের 5ই মে কোটারি মেডিকেল রিসার্চ সেন্টার বলো বাপ মারা গেছে, তাই বলে বাপ মারাই গেছে। এই আমার বুঝ, এই আমার উপলব্ধি, এই আমার শিক্ষা, এই আমার গুরুকে জানা। আমি সব জায়গায় একটা কথা বলি, আপনারা জানেন যখন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস হয়েছিল তারপর থেকে মানব সভ্যতাকে দুভাগে ভাগ করা হয়। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস হওয়ার আগের পৃথিবী, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস হওয়ার পরের পৃথিবী। এই রেফারেন্স থেকে ঠাকুরের ক্ষেত্রে নিয়ে চলে আসুন। 1993 সালের 5ই মের আগের আমরা, 1993 সালের 5ই মের পরের আমরা। কেন হতাশ, কেন নিরাশ? আপনি তো একদিন বর্তমান সেন্টারের শিক্ষণ দান করেছেন, আপনি তো একদিন বর্তমানে দেওয়াল লিখন লিখেছেন, আপনি তো একদিন বর্তমানে শাখার পর শাখা তৈরি করেছেন, আপনি তো একদিন বর্তমানে শাখা স্তরে, জেলা স্তরে মহানাম তত্ত্ব এবং ব্যক্তিগত স্তরে বীজ মন্ত্রের চর্চা করেছেন। আজকে আপনি বাইবেলে উল্লেখিত সেই যাজকের ভক্তের মতো, আপনার আগুনটা নির্বাপিত কেন? কারণটা কি? তাহলে কি 1993 সালের 5ই মে পর্যন্ত গুরু সম্পর্কে আমি যা যা বলেছি না বুঝছ বলেছি, জেনে বুঝে বলিনি? আমি কি গুরুর গুরুত্ব বুঝিনি যেভাবে আমার গুরুত্ব বোঝা উচিত ছিল? বহু পুরনো একটা রেফারেন্স সব জায়গায় নেই, আপনারা আগ্রহ হয়েছেন। আবারও বলি, অনেক সময় বলা হয় না যে কঠিন ভাবনাগুলো উদাহরণ দিয়ে সহজ করে বলতে বুঝতে সুবিধা হয়। এই আগে বর্তমানে যে ঘরে সবাই এসে উপস্থিত হয়েছেন দূর দূরান্ত থেকে, আধার কার্ড কোথায় আছে গোয়াল ঘরে? আপনাদের আধার কার্ড কোথায় গোয়াল ঘরে রেখেছেন? বললেন না। ভোটার কার্ড? না, সব যত্ন আছে। ভোটার কার্ড যত্নে, আধার কার্ড যত্নে, লক্ষ্মীর ভান্ডারের কাগজপত্র সব যত্ন করে রাখা আছে। কেন? কারণ এগুলোর গুরুত্ব বুঝেছেন, অস্বীকার করতে পারবেন না। আমরা এগুলোর গুরুত্ব বুঝেছি, এগুলো হারিয়ে গেলে কি হতে পারে এটা আমরা বুঝেছি, এটা আমরা রিয়েলাইজ করেছি। ঠিক সেইভাবে গুরুর গুরুত্ব বুঝেছি। গানটা গান, বিভিন্ন শিল্পীর মধ্যে গানটা শুনি, গানটা গাই, কি গাই? গুরু বিনা কেহ নাহি এ বড় সংসারে, গানটা গাই সবাই। অন্তর থেকে বিশ্বাস করি যে তুমি ছাড়া কেউ নেই, তুমি আমার একমাত্র। অথচ গুরুর কত অহেতুকি কৃপা, গুরু বলছেন বুঝলি, মহিলা গেলে আমারে বোঝে। সত্যতা ব্যাখ্যা দেয়, অপূর্ব ব্যাখ্যা, সঠিক ব্যাখ্যা, অ্যাবসলিউট কারেক্ট ইন্টারপ্রিটেশন দেয়। ঠাকুর বলছেন মহিলা গেলে আমারে বোঝে, আমি কে? যখন বাপও থাকে না মাও থাকে না বুঝলি, তখন চলতে ফিরতে আমারে দেখে, আমি হাঁটতেছি, আমি বসতেছি, আমি খাইতেছি, ঠাকুরের কথা। ঠাকুর বলছেন তার ক্লাসে যদি আমি সময় পাই, ওই বললাম দীপকটা কি নতুন কথা বলবে, সত্যটা কি নতুন কথা বলবে, অনুপটা কি নতুন কথা বলবে, দায়িত্ব নিয়ে বলছি রেকর্ড করুন, কেউ কোনো নতুন কথা বলতে পারবে না, নতুন কথা বলা যায় না। গুরুর কথাগুলোকে এই সেভারেল টাইমস আমরা রিপিট করতে পারি মাত্র। ঠাকুর কেন, তাহলে মনে গেঁথে যাবে।
ঠাকুরদের রিলিজ যদি সময় পাই, আমার তো খুব ব্যর্থতা, যদি সময় পাই আমি একটা বিদেশিকে নামিয়ে আনবো। আপনি ভাবতে পারছেন? একটু ভাবুন প্লিজ, এ তো আমাকে ভাবায়। আমরা কাকে পেয়েছি গুরু রূপে? আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে, আমার স্ত্রী মারা গেছে, আপনাদেরও হয়তো অনেকের বাবা মা মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, যাদেরকে নিজের হাতে শ্মশানে দাহ কার্য সাথে বাড়িতে দিয়েছেন, যারা পঞ্চভূতে নাকি লীন হয়ে গেছে। গীতাতে এইসব শেষ। বলুন, বিশ্বের নোবেল লরেট বিজ্ঞানী তিনি ফিরিয়ে আনতে পারবেন তাকে? এখানকার কোনো মেডিকেল সায়েন্স ফিরিয়ে আনতে পারবে তাকে? এখানকার কোনো ডাক্তার ফিরিয়ে আনতে পারবে তাকে? মেডিকেল সায়েন্সে এমন কোনো বিধান আছে যে মারা যায়, যাকে দাহ করা হয়, যাকে সমাধিস্থ করা হয়, কবরস্থ করা হয়, তাকে নাকি আবার ফিরিয়ে আনা যায়? বলে পাগলের প্রলাপ। আমার গুরু কিন্তু বলছে, আমাদের গুরু বলছে, আমি যদি সময় পাই বুঝলি ওই বিদেহীগুলোকে নামিয়ে আনবো, মানে যারা পৃথিবী থেকে অলরেডি চলে গেছে, দেখবি ওরা আমার সাথে কেমন আচরণ করে। দীপকি তৈরি করা কল্পনায় ঠাকুরের কথা, দেখবি তখন ওরা আমার সাথে কেমন আচরণ করে, ওরা কত অ্যালার্ট। ঠাকুর এই ইংরেজি শব্দ ব্যবহার করেছেন, অ্যালার্ট মানে কি? কত সতর্ক, কত সচেতন। মনে গেছে তো, বুঝে গেছে ঠাকুরকে? ঠাকুর বলছেন ওরা কত অ্যালার্ট, ওরা এমন কটমট করে তোদের দিকে তাকাবে, এমন রগরানি যাওয়া চাইবে যে তোমরা এত কাছে পেয়েও কিভাবে সময় নষ্ট করছ। আর তোমাদের আমরা ভরসা রাখতে পারছি না তার উপর। আমরা আধার কার্ডের গুরুত্ব বুঝেছি, আমরা লক্ষ্মীর ভান্ডারের কাগজপত্রের গুরুত্ব বুঝেছি, আমরা ভোটার কার্ডের গুরুত্ব বুঝেছি, কিন্তু তার গুরুত্ব বুঝিনি। আমরা ভাবতে পারি না যে তিনি যদি সুইচটা অফ করেন তাহলে কি পরিণতি আমাদের হতে পারে। একজন ভক্ত ঠাকুরের কাছে অ্যাম্বাসাডর দিয়েছে, দিয়ে বলছে ঠাকুর আমার বড় ইচ্ছা তুমি এই অ্যাম্বাসাডর করে সব জায়গায় মিটিং করতে যাও। ঠাকুর তো অ্যাম্বাসাডর করে মিটিং করতে যাচ্ছে কলকাতার বিভিন্ন জায়গায়, আর ঠাকুর যখন বক্তব্য রাখছে তখন সে পেছনে দাঁড়িয়ে সিগারেট খেতে খেতে পাশের মানুষগুলোকে বলে ওই এক ভারত ভ্রমণের মিটিং করছে, জানিস তো আজকে আমার দেওয়া গাড়িতে করে মিটিং করতে এসছে, এমনি করে শোনায় সবাইকে ওই এক ভারত ভ্রমণের বক্তব্য রাখছে, জানিস আমার দেওয়া গাড়িতে করে বক্তব্য রাখতে এসছে, এমনি করে বলে। একদিন সূর্যরায় দর্শন চলছে, তো দর্শন চলতে চলতে ঠাকুর ডাকে দেখায় ভীষণ, তো সেই ধনী লোকটি ভাবছে যে আমি তো খুব ধনী, আমি তো ঠাকুরকে দাঁড়িয়ে দিয়েছি, ঠাকুর বোধ হয় সবার সামনে আমাকে পরিচয় করিয়ে দেবে। সে গেছে ঠাকুরের কাছে, যখন ঠাকুরের কাছে গেছে তখন ঠাকুর তাকে বলছে এই কৃপা দৃষ্টিটা যদি সেকেন্ডের জন্য সরিয়ে দেয় পথের ভিখারি হয়ে যাবে, কথাটা কিন্তু মনে রেখো। এটা কি শুধু তার জন্য বলো না, আমাদের জন্যও বলা, এই কৃপা দৃষ্টিটা যদি সেকেন্ডের জন্য সরায় পথে ভিখারি হয়ে যাবে, তাহলে প্রতিটি মুহূর্তে আমরা কিন্তু তার নজরে আছি। আমি বলি না অনেক কঠিন কথা সহজ করে বলতে সুবিধা হয়। আচ্ছা বলুন তো, চোর যখন চুরি করতে ঢোকে, ডাকাত যখন ডাকাতি করতে ঢোকে, রেকলেস ড্রাইভার যখন গাড়িটাকে চালায় ট্রাফিক রুলসকে না মেনে, তখন তার মধ্যে একটা প্রশ্ন থাকে সিসিটিভি ক্যামেরা অন্নিত, কারণ সিসিটিভি ক্যামেরায় সব ভরা পড়ে যাবে। এখানে জীবনটা যদি বুঝেছেন, আর এত বড় একটা সিসিটিভি ক্যামেরা যে আপনার আমার সবার মাথার উপর রয়েছে, এটা আছে বলে যে ঠাকুর সব দেখতে পায়, ঠাকুর সব শুনতে পায়, ঠাকুর সব বুঝতে পারে, এটা বুঝি আমরা? আসলে এই প্রশ্নটা করি, এখানে দেখি মালা পরিয়ে রেখে দিয়েছেন ঠাকুরকে, ঠাকুরের প্রতিকৃতি ঠাকুর শুনছে, দীপক চক্রবর্তী যদি এখন একটা ধূপ কাঠি নিয়ে এইখানকার ঠাকুরের রাখবে, আপনি তো বাজার জমানোর জন্য, আমি তো বাজার তৈরি করার জন্য বলবো, হ্যাঁ ঠাকুরের ছবি জীবন্ত, ঠাকুরের টাকা লাগবে। অন্তর থেকে বলছি কি, আমি অন্তর থেকে বিশ্বাস করি তুমি জীবন্ত, আমি অন্তর থেকে বিশ্বাস করি তুমি সর্বজ্ঞ, আমি অন্তর থেকে বিশ্বাস করি তুমি অমনিসেন্ট অমনিপ্রেজেন্ট, আমি বিশ্বাস করি, ডু আই বিলিভ, আমি
বিশ্বাস করতাম আমার ভাটা দেওয়া করতে পারবে না বেদ কর্মীরা যদি অন্তর থেকে বিশ্বাস করত গুরু আমার সমস্ত মুভমেন্ট লক্ষ্য করছে আমার চিন্তার জগতে যা ডাকছে গুরুর যন্ত্র ধরা পড়ছে যদি অন্তর থেকে বিশ্বাস করতাম সন্তান দলের বেদ কর্মীদের এই চিন্তার খেয়ালা হওয়ার কথা নয় আমরা বিশ্বাস করি না আমি ঠাকুরের ব্যবহার করা শব্দ বলবো আপনাদের ঠাকুর বলতেন তোমরা আমার সাথে দ্বিচারিতা করছো ভাবতে পারেন পাপের মূল্যায়ন সন্তান সম্পর্কে জেনে রাখো ইউ ক্যান গেট ইট রেকর্ডেড আপনি রেকর্ড করুন আমার এই কথাটা বালক ব্রহ্মচারী মহারাজের মূল্যায়ন আমাদের সম্পর্কে ঠাকুর বলতেন তোমরা আমার সাথে দ্বিচারিতা করছো দ্বিচারিতা মানে কি ঘরে একরকম বাইরে একরকম সামনে একরকম পেছনে একরকম ভাবুন আমাদের কত বড় দুঃসাহস আমরা ভগবানের সাথে আমরা স্রষ্টার সাথে আমরা সাউন্ড অরিজিনালের সাথে অনন্ত বিশ্বের সুর তিনি মারান আমরা তার সাথে নাকি দ্বিচারিতা করছি করছি বলেই তো ছল চাতুরি মিথ্যা প্রবঞ্চনা পরনিন্দা পরচর্চা এই হচ্ছে আজকে বৈদিক কর্মীদের বেদ কর্মীদের কালচার এরকমই করে দল পাবে এরকমই করে দল পাওয়ার কথা আমার বক্তব্যের আজকে তাই সিনপ্টিক সেন্টেন্স ছিল এ ভিখারি দশা তবে কেন তোমারি আমরা ভিখারি হয়ে গেলাম কেন চিন্তার জগতে বলুন তো এই অবস্থা আমাদের কেন হলো আমাদের উৎসাহ কোথায় আমাদের উদ্দীপনা কোথায় আমাদের মধ্যে সেই চাঞ্চল্য কোথায় আমরা তোমাকে পেয়েছি আমি সবচেয়ে উদাহরণ দিয়ে বলি 1 কোটি টাকার লটারি একটা মানুষকে পাল্টে দেয় আপনি অস্বীকার করতে পারবেন বলুন 1 কোটি টাকার লটারি একটা মানুষকে পাল্টে দেয় তাহলে সস্তাকে পেয়ে কেন আমি পাল্টাতে পারলাম না সস্তাকে পেয়ে কেন আমরা পাল্টাতে পারলাম না তার একমাত্র কারণ তোমার সম্পর্কে মাইকে যা বলি তোমার সম্পর্কে ক্লাসে যা বলি তোমার সম্পর্কে পাড়া প্রতিবেশীকে যা বলি তোমার সম্পর্কে বন্ধুকে যা বলি তোমার সম্পর্কে আত্মীয় স্বজনকে যা বলি তোমাকে বুঝেছি বলে যে অভিনয় করে গেছি 40-50টা বছর সেটা মেকি সেটা মিথ্যা সেটা মিথ্যার বেশাতি সেটা দি চারিটা তাই আজকে আমাদের এই চেহারা আমার কথা নয় নির্দেশটা মানতে হবে গুরু বলতেন ওই হাজার দুয়ারি আগে মিলি ওই হাজার দুয়ারির মতো হাজারটা দরজা কিসে খোলে দর্শনে খোলে স্পর্শে খোলে আদেশ নির্দেশ পালনে খোলে গুরু বারবার বলছেন আমি এমন কোনো বিধান দেয়নি যে মাথাটা নিচে পাটা উপর করে চলতে হবে ঠাকুরের কথা বলছেন আমি ঠাকুরকে অথেন্টিক এই করে কথা বলতে ভালোবাসি ঠাকুর বলছেন আমি এমন কোনো বিধান দেয়নি যে বিধানটা মানতে তোমাদের কষ্ট হওয়ার কথা সহস্করণ বিধান কি বিধান একটু ভালোবাসো দিনের শেষে আমাকে একটু ভালোবাসো আমার নির্দেশটা পালন করার চেষ্টা করো কোনো প্র্যাকটিস আছে আমাদের মধ্যে ঠাকুর যা যা বলেছেন তার অপোজিটটা আমরা করি ঠাকুর বলেছেন পরনিন্দা পরচর্চা করবে না আমরা পরনিন্দা পরচর্চা করি ঠাকুর বলেছেন মেজাজ করবে না আমরা মেজাজ করি ঠাকুর বলেছেন হতাশা নিরাশায় মনকে আক্রান্ত করবে না আমরা হতাশা নিরাশায় মনকে আক্রান্ত করি ঠাকুর বলেছেন একমাত্র আমাকে তোরা নির্ভর কর তোরা আমার উপর নির্ভর কর আমরা ঠাকুরের উপর নির্ভর করি না আমরা পঞ্চায়েতের উপর নির্ভর করি আমরা মন্ত্রীর উপর নির্ভর করি আমরা কোনো কোটিপতি বন্ধুর উপর নির্ভর করি আমরা আত্মীয় স্বজনের উপর নির্ভর করি আমরা ভুলে যাই যে আমার সমস্ত কিছু ইজ বিং গাইডেড বাই হিজ হোলিনেস সকাল থেকে রাত জন্ম থেকে মৃত্যু যতদিন এই পৃথিবীতে থাকবো আমার প্রত্যেকটা মুভমেন্ট তুমি কন্ট্রোল করবে এই বিশ্বাস এই আস্থা এই বোধ আমাদের দেশ যদি থাকতো সন্তান বলে চেয়ারা এটা হতো না এটা আমার দিয়ে লাগতে গোপালাস ভাই রিসার্চ বোধ ব্যঙ্গলোরে আমার রিসার্চ পত্র থেকে নিয়ে অনেকে ঠাকুরের কথা বললো গায়ে কাটা দেবে ঠাকুর বলছেন এ কেমন আত্মা যে তোমরা যেমন যেমন চাইবে আমাকে তেমন তেমন দিতে হবে এ কেমন আত্মা যে তোমরা যেমন যেমন চাইবে আমাকে তেমন তেমন দিতে হবে যদি প্রয়োজন বুঝি সব পাওয়ার বদলে সব হারাবার ব্যবস্থা করে দিতে পারি দু পথেই আমার দেওয়া চলে মানে দিলেন কিছু রাত্রিবেলা বলতে ভাষণ করে কথাটা প্রত্যেকটা শব্দ
শব্দ ঠাকুরের, আমার তৈরি করা শব্দ যেন নয়। ঠাকুর বলছেন কেমন আত্মা, যে তোমরা যেমন যেমন চাইছ আমাকে তেমন তেমন দিতে হবে। যদি প্রয়োজন বুঝি সব পাওয়ার বদলে সব বারবার ব্যবস্থা করে দিতে পারি, দু পথেই আমার দেওয়া চলে। অর্থাৎ আমি কি পাব, আমি কি হারাব, আমরা কি পাব, আমরা কি হারাব, এই সমস্ত কিছু নির্ভর করছে কার উপর, তার উপর। এই নির্ভরতা ঠাকুরকে নিয়ে গেছে একজন গৃহ প্রবেশ করবে, নতুন বাড়ি বানিয়েছে, বলে ঠাকুর দেখো ঘর বানিয়েছে, নতুন ঘর, এই দেখো বাথরুম, এই দেখো রান্নাঘর, এই দেখো শোয়ার ঘর, এই দেখো ড্রয়িং রুম। ঠাকুরকে যখন ঘরগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছে, সে গৃহ প্রবেশ করবে, ঘর তো দেখাচ্ছে ঠাকুরকে, কত লোক খাওয়াবে, বিরিয়ানি হবে, মাংস হবে, পোলাও হবে, চিকেন হবে, ঠাকুরকে ফর্দ দেখাচ্ছে। ঠাকুর তো আপনাদের বুঝলি, ও তো আমাদের ফর্দ দেখায়, আর আমি তো দেখছি ছয় দিন পরে চলে যাইব। বাবু যে ছদিন পরে পৃথিবীতে থাকবে কিনা তার গ্যারান্টি নিয়ে জানে না, সে ফর্দ বাড়াচ্ছে লোক খাওয়াবে, পরে তার তৈরি করা ফর্দে তারই সাহায্য হলো। এই তো আমাদের অস্তিত্ব, আমরা ফর্দ রাখতে পারছি না, আমাদের হারাবার কিচ্ছু নেই। রতনবাবু ঘাট মেডিকেল টিম, বামপন্থ সরকার, হেনা তেনা, আগাম ভাগদান, এই সমস্ত কিছু শেষে একটি কথা মনে রাখবেন, তিনি বলছেন আমি মানুষটা বইবে, আমার মুখের রক্ত বের রক্ত, আমার গণিতে কোনো ভুল নেই, এটা গৌরের রক্ত, এটা বেমানের রক্ত না। 93 সালের আগে পাবলিক ফোরামে প্রকাশ্য সভায় ক্যাসেট পাওয়া যায়, সব সময় শুনলেন ফোনে ফোনে, একটা আমার তৈরি করার কথা নয়, পাবলিক ফোরামে বালক চন্দ্রী মহারাজ দৃষ্টান্তে তার প্রতিশ্রুতি দিচ্ছেন, তার কর্মসূচি আছেন, যে আমি এক মহান দৃষ্টান্ত স্থাপন করতে চাই এই সমাজের বুকে, যা আজ পর্যন্ত হয়নি, কেউ করে যেতে পারেনি। আমি কথার মধ্য দিয়ে কাজ করতে চাই না, আমি কাজের মধ্য দিয়ে এই কথা বলতে চাই। এত বড় কথা, আমরা কেন হতা হচ্ছি, আমরা কেন নিরাশ হচ্ছি? বিপ্লব কবে হবে, বিপ্লব উত্তর দিক থেকে হবে না দক্ষিণ দিক থেকে হবে, সত্যতা বলেছিল ঠাকুর, ভাবতে বলেছে আমাদের ঠাকুর, দায়িত্ব দিয়েছে আমাদের ঠাকুর, ক্যাটাগরিক্যালি বলছে বিপ্লব কবে হবে, কীভাবে হবে, এটা নিয়ে তোমরা কেউ মাথা ঘামাবে না। কেন বলবো কথা, তার কারণ বালক ব্রহ্মচারী মহারাজ যে বিপ্লব করবেন এই মাটির পৃথিবীতে, সেই বিপ্লবের রূপরেখা কি, সেই বিপ্লবের ভয়াবহতা কি, সেই বিপ্লব কিভাবে সংগঠিত হবে, সেটা ভাবার মতো ঘিলু গ্রে ম্যাটার আমাদের নেই। তাই তিনি কি বললেন, বিপ্লব কিভাবে হবে, কবে হবে, এটা নিয়ে তোমরা কেউ মাথা ঘামাবে না। তোমাদের কাজটা কি, বাবার দেওয়া মহানাম, বাবার দেওয়া তত্ত্ব, বাবার দেওয়া বীজ মন্ত্র তোমরা চর্চা করো, আমি কি বলি সেটা করো, আমি কি করি তোমরা সেটা দেখতে দিও না। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি ঠাকুরের কাছে শিখেছি, আরও অনেক প্রোগ্রাম আছে, আমি বিকল্প ভারত থেকে থেকে আমি বেশ অভিজ্ঞ, অনেক কথা বলা যায় ঠাকুরের বিষয়, এন্ডলেস বিগিনিংলেস, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আলোচনা করে ঠাকুরকে শেষ করা যাবে না। কিন্তু আপনারা ফিরে যাবেন সন্ধ্যার মধ্যে, প্রোগ্রামটাকে শেষ করতে হবে। কিন্তু বিদায় নেওয়ার আগে একটি কথাই বলবো, আমাদের হতাশার কিছু নেই, আমাদের নিরাশার কিছু নেই, শেষ হাসি আমরাই হাসবো। আমাদের মেদিনীপুর জেলায় একজন একদিন ঠাকুরকে বলছে, ঠাকুর তুমি বাংলাদেশে কত বিভূতি দেখিয়েছো, একটা বিভূতি দেখাও। ঠাকুর সেদিন হাসতে হাসতে বলেছিলেন, একদিনই দেখাবো সমগ্র পৃথিবীটা পায়ের তলায় পড়বে, একদিনই দেখাবো সমস্ত পৃথিবীটা পায়ের তলায় পড়বে, ওয়েট করো, সে পথে আমরাই হাসবো। হঠাৎ কিসে হবো আমরা, যে গুরুর কাজটা করতে পারছি না। বলি রবীন্দ্রনাথ বলেছেন, সারাদিন অনেক ঐশ্বর্য দিয়ে, অনেক বৃত্ত দিয়ে, অনেক বৈভব দিয়ে আমি আমার ঘরটাকে সাজালাম, কিন্তু দিনের শেষে একটা প্রশ্ন যেন আমাকে তাড়াতে পারে, আমি তোমার কথা ভেবেছিল, ঠিক দিনের শেষে যেন এই প্রশ্ন আমাকে তাড়াতে পারে, যে ঠাকুর তুমি আমার মতো অধমের প্রতি যে নির্দেশ দিয়েছ, যে আদেশ দিয়েছ, যে বেদ প্রদান করার দায়িত্ব তুলে দিয়েছ কৃপা করে, এটা আমি
সঠিকভাবে পালন করতে পারছি তো এই আত্মশিক্ষার মাধ্যমে আমরা যেন নিজেদেরকে তৈরি করতে পারি। আর আমার একটা বলছি, আমাদের সমস্ত সংকট আমাদের সমস্ত প্রবলেমের একটাই মাত্র কারণ ঠাকুর আমাদের যে নির্দেশগুলো দিয়েছেন এটা আমরা মানছি না। তিনি আমাদের যেগুলো করতে বলেছেন আমরা সেগুলো করছি না, তিনি যেগুলো করতে মানা করেছেন সেগুলো আমরা বেশি বেশি করে করছি। আমি প্রমাণ রেখে আয়ুর্বেদে কলিং রেখে কবি ভাইয়ের গান আছে, আমি শেষ করবো আমার বক্তব্য। ঠাকুরের শেষ করা যাবো কোনটা, এখানকার ভাষায় ধর্ম যোগ্য চূড়ন ভাগ করা নয়, সবাই জানেন সেই শেষ মানুষের শেষ প্যারাতে ঠাকুর কি বলছেন, কোন রকম দুর্বল চিন্তায় মনকে আচ্ছন্ন করবে না, বলবেন ভাই কোন রকম দুর্বল চিন্তায় মনকে আচ্ছন্ন করবে না, সকল তত্ত্ব দিয়ে সকল চিন্তাকে বাঁচিয়ে রাখতে হবে। তাহলে গুরুর যন্ত্রে ধরা পড়েছিল যে তার বাচ্চাগুলো মরবে, মরা মানে কি মরা, ফিজিক্যাল ডেথ নয়, চিন্তার জগতের মৃত্যু। তাই গুরু আগাম জানিয়ে দিচ্ছেন যে কোন রকম দুর্বল চিন্তায় মনকে আচ্ছন্ন করবে না। দুর্বল চিন্তা কোনটা, আর কবে হবে, আর এই সকলে কি হবে, ওই ভগবতের আবেদন করো, আর প্রজন্ম করে কি হবে, আর বেদ প্রচার করে কি হবে, এগুলো দুর্বল চিন্তা। ঠাকুর মানা করে দিলেন কোন রকম দুর্বল চিন্তায় মনকে আচ্ছন্ন করবে না, সবল তত্ত্ব দিয়ে সবল চিন্তাকে বাঁচিয়ে রাখতে হবে। তার যে তত্ত্ব, তার যে মহানা, তার যে বীজ মন্ত্র করে দেখো, করে দেখো নিশ্চয় করেন, আরো করুন, ইউ উইল গেট দা রেজাল্ট। আপনাদেরকে নূতন করে কিন্তু বলার নেই, বর্তমানের প্রতিটি ভাই বোন আপনারা সবাই গুরুগত প্রাণ, কিন্তু একটা ভয় যেন আমাদেরকে তাড়িত করে, যে কোনো দিন যে কোনো মুহূর্তে কিন্তু আমরা মেসেঞ্জারের পাল্লায় পড়ে আমাদের স্ফলন হতে পারে, আমাদের ডেভিয়েশন হতে পারে, আমাদের বিচ্যুতি ঘটতে পারে। আমার বক্তব্যে নাতি দীর্ঘ সময় আমি প্রমাণ করার চেষ্টা করেছি, ঠাকুরের নির্দেশ মানতে পারলে আমাদের ভালো হবে, এটা নয় আমরা বুঝলাম, কিন্তু নির্দেশ থেকে মানতে পারছি না কেন, কারণ ওই সমস্ত স্তোমগুলো, ওই সমস্ত অ্যান্টি ফোর্সগুলো ঠাকুর যাদেরকে করেছেন মেসেঞ্জার, তারা প্রতি মুহূর্তে চাইছে যাতে আমাদেরকে দিয়ে নির্দেশটাকে ভায়োলেট করাতে পারে, আমরা যেন গুরুমুখী হতে না পারি, আমরা যেন বেদ প্রচার করতে না পারি, গুরুর সাথে যাতে আমাদের ডিস্টেন্স পারে, এই প্রক্রিয়া কিন্তু তারা চালাচ্ছে। এটা দীপক চক্রবর্তী তৈরি করার কথা নয়, বর্তমানে এই হলে আজকে কতজন টার্ন আপ করেছে, সুকুমার দা হয়তো বলবে দীপক দা আজকে 300 জন এসছে, সুকুমার দা দৃষ্টিভঙ্গি, কিন্তু ঠাকুরকে যদি বলা হয় ঠাকুর এখানে কতজন আছে, ঠাকুরের মিলিয়ে 500 কোটি আছে, মানে সোল ঠাকুরের কথা, তারা মুক্তি দাও মুক্তি দাও বলছে, তারা বুঝে গেছে যে এত বড় লিবারেটিং ফোর্স এই ইউনিভার্সে এর আগে কখনো আসেনি। ঠাকুর নিজে বলছে বিলিভ, একটার ক্ষমতা নাই মুক্তি দেওয়া আমি ছাড়া, তাই তারা প্রতি মুহূর্তে চেষ্টা করবে আপনাকে আমাকে বিভ্রান্ত করতে, হতাশ করতে, নিরাশ করতে, কোন রকম হতাশা নিরাশ বিভ্রান্তি যেন আমাদেরকে বিচলিত করতে না পারে, কারণ দিনের শেষে এই বোধ আমাদের যেন অনুপ্রাণিত করে, এই বোধ আমাদেরকে যেন প্রাণিত করে, এই বোধ আমাদের যেন ইম্পর্টেন্ট করে, ইন্সপায়ার করে যে তুমি আছো, যে তুমি বলছো একমাত্র আমার উপর নির্ভর করে তোমরা সব জানতে বুঝতে পেতে পারো। তাই আজকের এই সংকটময় মুহূর্তে দা ওয়ান অ্যান্ড অনলি রেমেডি, আমাদের একটাই রেমেডি, আমরা যেন গুরুগত প্রাণ হয়ে জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত বেদের প্রচার করতে করতে পৃথিবীর রঙ্গমঞ্চ থেকে বিদায় নিই, এটাই হবে আমাদের শ্রেষ্ঠ গুরু পূজা। এই কথা বলে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি বলে গেছি, আমি শেষ করছি, রামের রাম রাম।